একটা অনুসন্ধানী প্রতিবেদনের কয়েকটা লাইন পড়ে আজকের আলোচনাটা শুরু করব। অবস্থা দৃষ্টে মনে হয় হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নয়, নিজেকে তিনি হিরো মনে করেন। আবিদের বিষয়ে জানতে ফেনীর সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি নাম প্রকাশ না করার শর্তে বেশ আক্ষেপের সঙ্গে বলেন, নিজাম হাজারি যেন ফেনীর সরকার, নিজ গাড়িতে চিহ্নিত সন্ত্রাসী নিয়ে বিচরণ, জেলে ঢুকে অপরাধীদের নিয়ে সভা করা, অবৈধ অস্ত্র বহনসহ এহেন কোনো অপকর্ম নাই যা তিনি করেন না। স্থানীয় আওয়ামী লীগ নেতা হতে শুরু করে সবাই তার কাছে এক প্রকারের জিম্মি। নিজাম হাজারির সাজাপ্রাপ্ত মামাতো ভাইকে খুঁজতে সাহস করবে কে? ওই কর্মকর্তা আরও বলেন, নিজাম সাহেব যখনই দুবাই ভ্রমণ করেন তখনই আবিদের আতিথেয়তা গ্রহণ করেন, আর এই সবই তারা জানেন, সরকারের উচ্চ পর্যায়েও এ বিষয়ে অবগত, আর এ সবই তারা জানেন, অর্থাৎ পুলিশ প্রশাসন জানে এবং সরকারের উচ্চ পর্যায়েও এ বিষয়ে অবগত। বাকিটা তিনি এই প্রতিবেদককে বুঝে নিতে পরামর্শ দেন, তবে এসব বিষয়ে নিজাম হাজারির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এটা একটা অনুসন্ধানী প্রতিবেদনের কয়েকটা লাইন। শেখ হাসিনা নাকি দেশকে দুর্নীতিমুক্ত করবেন, তার সরকার দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। অথচ দুর্নীতি দমন কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে যে কয়েকটা দুর্নীতির তদন্ত শুরু করেছে, বিশেষ করে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের, এগুলো খুব সামান্য পরিমাণ দুর্নীতি। আসল দুর্নীতি যেগুলো গণমাধ্যমের কল্যাণে আমাদের সামনে আসলো, বেনজির, আসাদুজ্জামান মিয়া, ডিআইজি শিমুল কিংবা ডিআইজি জামিল হাসান, এরপর ছাগলকাণ্ডে একজন ফেঁসে গেছেন মতিউর, এছাড়া গণমাধ্যমে আরও বেশ কয়েকজনের দুর্নীতির তথ্য উঠে এসেছে। সেগুলোর তুলনায় যেগুলোর তদন্ত এখন দুদক নিজের থেকে করছে, স্বতঃপ্রণোদিত হয়ে করছে, সেগুলো খুবই সামান্য। এবং এগুলো যে লোক দেখানো সেটা বোঝার জন্য আলাদা করে কোনো ব্যাখ্যা দেবার প্রয়োজন নেই। এর আগেও ক্যাসিনো নিয়ে দুর্নীতির বিরুদ্ধে একটা শুদ্ধি অভিযান শুরু করেছিল আমাদের সরকার, তখনও শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ ক্ষমতায়। এবং সেই শুদ্ধি অভিযানের শেষ কোথায় গিয়ে হয়েছিল এবং যাদেরকে তখন গ্রেফতার করা হয়েছিল তাদেরকে কিভাবে রাখা হয়েছে জেলখানা, এবং পরবর্তীতে এই সরকার এবং সরকারি দল নির্বাচনের আগে তাদের প্রয়োজনে রাজকীয়ভাবে তাদেরকে কিভাবে মুক্ত করে এনেছে, সে সম্পর্কে দেশের জনগণ জানে। সুতরাং শেখ হাসিনা যখন দুর্নীতির বিরুদ্ধে জিহাদের কথা বলেন, তখন আসলে তারা যে দুর্নীতির বিরুদ্ধে কিছু করছে না, বরঞ্চ এটা একটা আই ওয়াশ, সেটাই দেশের জনগণ খুব ভালো করে জানে। কিন্তু আজকের ভিডিওতে আমরা একটা অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে কথা বলবো, যেখানে এই সরকারের লুটেরা এবং সন্ত্রাসীদের এক মুখোশ আরেকবার উন্মোচিত হবে। এবং এই সরকারই যে শেখ হাসিনার সরকার, যে লুটেরাদের সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, এবং তাদের প্রশ্রয়ে যে এই লুটেরা সন্ত্রাসীরা এই দেশটাকে ধ্বংস করেছে, এখানে একটা মাফিয়া স্টেটে পরিণত করেছে বাংলাদেশকে, সে বিষয়টা আরেকবার আমাদের সামনে পরিষ্কার হবে। তার মানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সরকারের পক্ষ থেকে সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে, যে জিহাদের কথা বলছেন, এগুলো আসলে কোনো কিছুই না। কারণ আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখব দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন এখন যে কয়েকটা তদন্ত শুরু করেছে, প্রত্যেকটাই 5 কোটি টাকা, 10 কোটি টাকা, 15 কোটি টাকা, 2টো ফ্ল্যাট, 5টা ফ্ল্যাট, এগুলোকে দুর্নীতি হিসেবে তারা দেখাচ্ছে। এখন আড়াল করা হচ্ছে কোনগুলোকে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, এবং সম্প্রতি তো রপ্তানি আয় থেকে $23 বিলিয়ন, কেউ কেউ বলছেন $14 বিলিয়ন গায়েব করে ফেলা হয়েছে, হিসাব থেকে ইপিবি বাদ দিয়ে দিয়েছে। কিন্তু এর কোনো ব্যাখ্যা কিন্তু তারা দেয় নাই, কেন বাদ দিল, এই $14 বিলিয়ন কি বিদেশে পাচার হয়েছে, এই $23 বিলিয়ন কি বিদেশে পাচার হয়েছে, নাকি এতদিন সরকার এগুলো বাড়িয়ে দেখিয়েছে। কিন্তু সরকার এই ব্যাপারে আপনাকে কোনো ব্যাখ্যা দেবে না, কারণ যত ধরনের লুটপাটকারী, বিদেশে টাকা পাচারকারী, সন্ত্রাসী, চোরা কারবারি, স্বর্ণ, মাদক চোরা কারবারি, হুন্ডি ব্যবসায়ী, এদের সবার পৃষ্ঠপোষক এই সরকার। এই সরকারের আশ্রয় থেকে প্রশ্রয়েই তারা এই সিন্ডিকেটটা তৈরি করেছে এবং বাংলাদেশকে একটা মাফিয়া স্টেটে পরিণত করেছে। জুলকারনাইন সায়ের বাংলা আউটলুকে একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছেন, এটা নিয়ে আজকে কথা বলবো। এবং এই রিপোর্টটা, এই অনুসন্ধানী প্রতিবেদনটা আমাদের সামনে এটা প্রমাণ করবে যে কিভাবে এই আওয়ামী সিন্ডিকেট এই দেশটাকে একটা সন্ত্রাসী রাজ্যে পরিণত করেছে, সন্ত্রাসীদের একটা রাজ্য, সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য পরিণত করেছে, এবং কিভাবে সরকারের আশ্রয় প্রশ্রয়ে যারা দেশের চিহ্নিত আসামি, চিহ্নিত সন্ত্রাসী, তারা বিদেশে গিয়ে এই দেশের সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করে।
এই দেশের মাদক চোরাচালান, এই দেশের স্বর্ণ চোরাচালান তারা নিয়ন্ত্রণ করে, হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে। আর এই সন্ত্রাসীদের আত্মীয় পৃষ্ঠপোষকদেরকেই শেখ হাসিনা সংসদে নিয়ে যান, এমপি বানান, তাদের মধ্য থেকেই মন্ত্রিসভা গঠিত হয় এবং এই মন্ত্রিসভাও একটা অপরাধীদের সন্ত্রাসীদের সিন্ডিকেটে পরিণত হয়। এই কারণে যখন বেনজির আজিজ আসাদুজ্জামান মিয়াদের দুর্নীতির তথ্য আমাদের সামনে আসে, তখন আমরা দেখি মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বয়ং মন্ত্রী পর্যন্ত বেনজিরের পক্ষে কথা বলছেন, আসাদুজ্জামান মিয়ার পক্ষে কথা বলছেন, এমনকি তারা চিঠি দিচ্ছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাতে এই ধরনের খবর গণমাধ্যমে প্রকাশিত না হয়। আমরা একটু দেখি, ফেনীর একরামের খুনি আবিদ দুবাইয়ে সামলাচ্ছেন মতিউরের সাম্রাজ্য। ছাগলকাণ্ডে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পত্তির তথ্য উঠে আসে। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশেও মতিউরের সম্পদ রয়েছে। এবার জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য। দুবাইয়ে মতিউরের সম্পদ দেখভাল করেন ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশ পাওয়া অন্যতম প্রধান আসামি, তার নাম আবিদুল ইসলাম ওরফে আবিদ। এই আবিদ আবার মতিউরের শ্যালক, অর্থাৎ দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবুর ভাই। বাংলা আউটলুকের অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে আসে এবং এই শাম্মী আক্তার শিবু অর্থাৎ মতিউরের দ্বিতীয় স্ত্রী নিজাম হাজারি, আওয়ামী লীগের এমপি নিজাম হাজারির মামাতো বোন, অর্থাৎ এই আবিদও নিজাম হাজারির মামাতো ভাই। 2014 সালের 20 মে প্রথমে গুলি করে পরে কুপি এবং গাড়িতে আগুন দিয়ে নৃশংসভাবে ফেনীর ফুলগাজী উপজেলার তৎকালীন চেয়ারম্যান একরামুল হককে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর তখন দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয় এবং এতে প্রথমে বিএনপিকে জড়ানোর চেষ্টা করা হয়েছিল। প্রথমে যে মামলাটা করা হয় সেখানে বিএনপির নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে পুলিশ এবং র্যাবের যৌথ তদন্তে ক্ষমতাসীন প্রভাবশালী এমপি নিজামুদ্দিন হাজারি সহ আওয়ামী লীগের স্থানীয় বেশ কয়েকজন নেতার সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। এই নিজামুদ্দিন হাজারি কিন্তু এখন জাতীয় সংসদের এমপি, আওয়ামী লীগের এমপি। একই বছর পুলিশ এই মামলায় 56 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে, তাদের মধ্যে 55 জন আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের ছিলেন। 56 জনের মধ্যে 55 জন আওয়ামী লীগের, অথচ প্রথমে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। একরাম হত্যার ঘটনায় অন্যতম প্রধান ভূমিকা পালন করেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড়মনির ছেলে আবিদুল ইসলাম ওরফে আবিদ সম্পর্কে আওয়ামী লীগের এমপি নিজাম হাজারির মামাতো ভাই। তারাই একজন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবার তিনি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, তার ছেলে এই হত্যাকাণ্ডের মূল হোতা এবং তিনি আবার স্থানীয় আওয়ামী লীগের এমপি নিজাম হাজারির মামাতো ভাই। হত্যার ঘটনা তদন্ত করে পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয় আবিদই প্রথম গুলি করেছিল চেয়ারম্যানকে লক্ষ্য করে। আবিদ ওই সময় গ্রেপ্তার হয়েছিলেন। 2014 সালের 24 মে একরামুল হত্যায় গ্রেপ্তার আবিদ সহ 8 জনকে উত্তরার র্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সামনে আনা হয়। ওই সময় আবিদ সাংবাদিকদের বলেন তিনি নিজে একরামকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন। পরবর্তীতে একরামুল হত্যায় দ্বিতীয় মূল আসামি হিসেবে আবিদকে শনাক্ত করা হয় এবং আদালতেও তা দাখিল করা হয়। তা সত্ত্বেও 2017 সালে বিচার কার্য চলাকালেই আবিদের জামিন মঞ্জুর হয়। জামিনে বের হয়ে ফেনী সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যান, সেখান থেকে দুবাই। এ কাজে ফেনীর তৎকালীন পুলিশ সহায়তা করেছে বলে অভিযোগ রয়েছে। আর পুলিশ বলছে নিজাম হাজারির মামাতো ভাইকে সহযোগিতা না করে পুলিশের কিছু করবার নেই। 2018 সালের 13 মার্চ একরামুল হত্যায় আবিদ সহ 39 জনকে ফাঁসির রায় দেওয়া হয়। মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবুর ছোট ভাই আবিদ, সেই হিসেবে ছাগলকাণ্ডের সেই ইফাতের মামা, এবং তিনি আবার স্থানীয় আওয়ামী লীগের এমপি নিজাম হাজারির মামাতো ভাই, যিনি একরামুল হত্যাকাণ্ডের অন্যতম ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি এবং তিনি দুবাইতে বসে থেকে, রাজার হালে দুবাইতে বসে থেকে তিনি ফেসবুকে পোস্ট করছেন তার ভাগ্নের পক্ষে, এবং সেখানে তিনি বলছেন তার এই ভাগ্নের অর্থাৎ ইফাতের 2 কোটিপতি মামা আছে, সুতরাং তার এ ধরনের কিছু শখ থাকতেই পারে। পোস্টে বলা ওই 100 কোটি টাকার মালিক মামাদের বিষয়ে খোঁজ করতে গিয়েই মূলত বাংলা আউটলুক জানতে পারে ইফাতের এই মামাদের একজন হলেন একরামুল হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবিদুল ইসলাম আবিদ, আরেক মামার নাম নাসিরউদ্দিন সোহাগ। এরাই মূলত মতিউরের দুবাইতে থাকা সম্পদের কেয়ারটেকার।
আবিদের পলাতক থাকার ব্যাপারে ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, বিভিন্ন সময় জানতে পারি পলাতক আসামিরা বাইরে অবস্থান করছে, তবে কে কোথায় আছে সুনির্দিষ্টভাবে তথ্য না পাওয়ায় আমরা আমাদের নিজস্ব মেকানিজমে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হইনি। তিনি আরও বলেন, প্রতিবছর মৃত্যুবার্ষিকীর সময় এ কথাগুলো ওঠে, কিন্তু আমরা কনক্রিট তথ্য ছাড়া কিছু বলতে পারি না। তাদের কাছে, পুলিশের কাছে কনক্রিট কোনো তথ্য নাই। কিন্তু আরেকজন পুলিশ কর্মকর্তা কিন্তু বলছেন তথ্য আছে, কিন্তু এত দূর পর্যন্ত, সরকারের এত উপর মহল পর্যন্ত এদের যোগাযোগ, যে এই ব্যাপারে পুলিশের কিছু করার ক্ষমতা নেই। এবং প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করছেন তিনি, দুবাইতে গিয়ে সরকারি দলের নেতারা তার সাথে দেখা করছেন, তারা ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন, তারা আবার দেশেও ফিরে আসছেন। আবিদের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা যায় ফেনী থেকে নিয়মিত বিভিন্ন পর্যায়ের লোকজন তার সাথে যোগাযোগ করছে, তার পোস্টে কমেন্ট করছে, তাকে ট্যাগ করে পোস্ট দিয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেকেই দুবাই গেলে তার সাথে সাক্ষাৎ হচ্ছে, আবার কাউকে কাউকে তিনি বিমানবন্দর থেকে গাড়িতে করে রিসিভ করছেন। সুতরাং এই আবিদের সাথে, মৃত্যুর দণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি আবিদের সাথে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে যোগাযোগটা আছে, এবং তার ফুফাতো ভাই স্থানীয় আওয়ামী লীগের এমপি নিজাম হাজারি, তিনিও তার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। এবং এই আবিদের মা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের তিনি প্যানেল চেয়ারম্যান। এটাই হচ্ছে আওয়ামী লীগের পরিবার। এটা নিয়ে আসলে আওয়ামী লীগ, এটা নিয়ে আসলে সরকার। এবং এখানে পুলিশ বলছে, পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, এত দূর পর্যন্ত সরকারের এত উচ্চ পর্যায় পর্যন্ত এদের যোগাযোগ, যে পুলিশের আসলে কিছু করবার নেই, বাকিটা বুঝে নিতে বলেছেন, এবং আমরা সেটা বুঝতে পারি। এটাই আসলে আওয়ামী লীগের চরিত্র, এটাই এই সরকারের চরিত্র। সুতরাং শেখ হাসিনা প্রধানমন্ত্রীর জায়গা থেকে বলছেন তিনি দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না, কোনো ধরনের দুর্নীতি হবে না, তিনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আসলে এই জিহাদটা কতদূর পর্যন্ত তিনি মিন করেন সেটা নিয়ে জনগণের মধ্যে যথেষ্ট প্রশ্ন আছে। এবং এই ধরনের খবর যখন আমাদের সামনে আসে, যখন আমরা দেখি সরকারের সর্বোচ্চ পর্যায়ের পৃষ্ঠপোষকতায় এই ঘটনাগুলো ঘটছে, এভাবে দেশের মধ্যে সিন্ডিকেট তৈরি হয়েছে, তখন আমরা পরিষ্কার বুঝতে পারি এই সরকার ক্ষমতায় থাকলে, এই সরকার ক্ষমতায় থাকলে দুর্নীতির বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা নেওয়া হবে না, বরঞ্চ দুর্নীতিবাজদের মূল পৃষ্ঠপোষক, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতাই এই সরকার। সুতরাং যে সমস্ত বুলশিট এই সরকার এখন বলার চেষ্টা করছে, তারা অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করেছে, এগুলো পুরোপুরি ভুয়া বানোয়াট। এটা জনগণের সাথে আরেকটা বাটপাড়ি।